আজকে দেখাবো কিভাবে একটি রেডিট অ্যাকাউন্ট খুলব। তো প্রথমে চলে যাব একটি ব্রাউজারে, যেমন ক্রোম ব্রাউজারে গেলাম। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে লিখব রেডিট, REDDIT, reddit.com। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক দেওয়া না থাকলে এখান থেকে লিখবে reddit.com। reddit.com-এ যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে উপরের কর্নারে থ্রি ডট অপশন আছে, ওটাই ক্লিক করব। ক্লিক করার পরে নিচে চলে যাব। নিচে যাওয়ার পরে দেখতে পাচ্ছি সাইন আপ আর লগ ইন আছে, এটাই ক্লিক করব। এটাই ক্লিক করার পরে এখানে ইমেলটা বসাবো। আমাদের ইমেলটা এখানে বসিয়ে কন্টিনিউয়ে ক্লিক করব। ইমেল দিয়ে সাইন আপে ক্লিক করার পর এখানে এসে যে পিন মতো একটা আইকন আছে ইউজার নেমে, এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করে ইউজার নেম আমাদের ইচ্ছা মতো দিব, একটা ইউজার নেম দিব, যেমন আমি এটা দিলাম। ইউজার নেম দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দেওয়ার পরে এরকম ক্যাপচা আসলে এটা ক্লিক করব। এটা ক্লিক করে ক্যাপচা আসলে ক্যাপচা পূরণ করব। ক্যাপচা ভেরিফাই হয়ে গেলে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর পরবর্তীতে লগ ইন করার জন্য পাসওয়ার্ডটা সেভ করে রাখবো, সেভে ক্লিক করব। সেভে ক্লিক করা হয়ে গেলে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ইউজার নেম। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিও, লাইক করার পরে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিও পেতে। ধন্যবাদ।